গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ভিডিও। উরে বাবা, হাওয়া করে তাকিয়ে আছেন একজন। আর আজকে দেখতেই পাচ্ছ গাড়ি থেকে ভিডিও স্টার্ট হয়েছে, মানে আমরা বেরিয়ে গেছি ঘুরতে। অনেক দিন ধরে ঘরে থাকতে থাকতে অ্যাকচুয়ালি আমি বোর হয়ে গেছি। আমি মানে রোজ দিনই বলি আমাকে একটু নিয়ে বেরো, একটু নিয়ে বেরো, বাইরে একটু নিয়ে যাও, একটু নিয়ে বেরো। কিন্তু গরমের জন্য ইয়ে করে আর নিয়েও যায় না, মেয়ের কষ্ট হবে বাইরে বেরোলে, তাই জন্য ঘরে আছো ভালো আছো এইসব বলে কাটিয়ে দেয় আমাকে। তা আজকে বললো যে নিয়ে যাবে, বিকেলবেলা এসি সার্ভিসিং করার করতে আসার কথা ছিল, সেগুলো ক্লাব থেকে বুকিং করেছিলাম আসার জন্য। দুই দুইজন রিটার্ন গেলেও কয় এসি খোলা যাবে না, ওরা নাকি শোলে শক্তি নেই। যাই হোক, তারপরে একটু বেরোতে দেরি হয়ে গেছে। এখন কটা বাজে? 8:15 বাজে। আমরা 8টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি, এখন যাচ্ছি একটু চিনার পার্কের দিকে, তাই না? চিনার পার্কের দিকে। আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন, আজকে একটা স্পেশাল ঘটনা ঘটেছে বাবানের সাথে। কি করেছো বাবান আজকে বলো? আজকে হলো গিয়ে আমি সুইমিং এ গেছিলাম অনেকদিন পর। না, এই বছরে আবার বাবানের আজকে সুইমিং এ অ্যাডমিশন হয়েছে। অনেক দিন ধরেই ভাবছি যে ওকে দেব দেব করে, কোথায় দেব ঠিকঠাক করে এখন দেয়া হচ্ছে না। নিয়ে আসা মানে যাতায়াত তো অ্যাকচুয়ালি এখন ওকে নিয়ে যাওয়া নিয়ে আসাটাই সব থেকে বড় প্রবলেম, কারণ আমি এখন বেরোতে পারি না একমাত্র একদমই এই যে এনার জন্য। আর ওর পাপা তো সব সময় টাইম পায় না, তাই জন্য মানে আগের বছরও যেটা হলো ও মানে কন্টিনিউ করতে পারলো না ক্লাসগুলো সুইমিংটা, তা এই বছর ওই জন্য একটু ডিলে হয়েছে। 15টা ক্লাস করেছে কিনা সন্দেহ আছে, কিন্তু তার আগের বছর আমি পুরো ওকে একদম পুরো নিয়ে গেছিলাম, পুরো 4-5 মাস ওইবার অনেকটাও শিখে গেছিলো। কিন্তু তারপরে যাই হোক, ও কান্নাকাটি করছিল অনেকদিন ধরে, কারণ ও তো জলে ঝাপাঝাপি করতে সুইমিং করতে একটু ভালোই বাসে, তাই জন্য এবার আজকে ওকে অ্যাডমিশন নেওয়া হলো। এখন আমরা যাচ্ছি চিনার পার্কের দিকে। চিনার পার্কে ইচ্ছা আছে আগে যাবো আমরা স্পেন্সার্সে, কারণ স্পেন্সার্সে আমাদের গিফট ভাউচার আছে 4,000 rupees, তা সেই জন্য টুকটাক কিছু মানে স্পেন্সার্সে যেরকম গ্রসারি বা টুকটাক জিনিস লাগে ওগুলো যেগুলো দরকারি সেগুলো নেওয়ার ইচ্ছা আছে। নিয়ে তারপরে দেখা যাক কটা বাজে সেই বুঝে তারপরে অন্য কোথাও যদি যাই ইচ্ছা ছিল, কিন্তু আমি জানি না, আমার মনে হচ্ছে না আমি যেতে পারবো, কারণ ওখানে স্পেন্সার্সে ঢুকলে অনেকটা টাইম চলে যায় আর বেশিক্ষণ তো বেরোনো যায় না, কারণ ওনাকে খাইয়ে নিয়ে এসেছি কিন্তু আবার খাওয়া দাওয়ার টাইম হয়ে যায়, আবার কখন কাটনাকাটি শুরু করে দেয়, সেই জন্য চলো দেখতে থাকো এরপরে কোথায় যাই। এই দেখো, মা নিয়ে এসছে যে জিনিস, ছেলে যায় খুঁজে আবার একই জিনিস নিয়ে এসছে, ওদের দুইজনের চয়েস এক, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওদের দুইজনেরই চয়েস একই হয়েছে। মামন খুশি হবে, আমাদের জন্য কেউ কিচ্ছু নিয়ে আসছে না, আমাদের জন্য কেউ কিচ্ছু আনেনি, আমরা এখানেই বসে আছি, আমাদের জন্য কেউ কিচ্ছু আনেনি। হ্যাঁ আমরা এখানে এসেছি। হ্যাঁ, মেয়ের ওষুধ টষুধ গুলো রাখার জন্য একটু অর্গানাইজার হয়ে যায় ওষুধ যেখানে আছে একটার মধ্যে, তাই এই যে এসছে আরো দুইজন। তাই তুমি যাবে ওদের সাথে বের করতে যাবে? হ্যাঁ যাবে, তুমি যাবে গ্রুপ যাবে, এখানে দেখা হয়ে গেল ওদের সাথে। এই যে তোমার ছেলে হারিয়ে গেছে বলছো, এই যে দেখো তোমার ছেলে চলে এসেছে, এই তো তোমার ছেলে চলে এসেছে। হ্যাঁ, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস বাবা? তুই কি পছন্দ করলি? এগুলো কি স্কেল দিয়ে কি করবি? তোর স্কেলের অভাব আছে নাকি? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ,
এই দেখো মামাম কোথায় বসেছে, ওরা আবার ঘুরতে ঘুরতে আবার এসছে এখানে। দেখি কোনটা আবার নেওয়া যায়, আমাদের মোটামুটি হয়ে গেছে, দেখে নিচ্ছি কোনটা নেওয়া যায়। এখন আমরা স্পেসেস থেকে বেরিয়ে গেছি, তারপরে দশটা বাজে, আবার খুব জোরে এখন খিদে পেয়েছে। আমরা দাঁড়িয়ে কোথায় যাবো, বাড়ি যাবো নাকি? বাড়ি যাবি না, ঘুরবি? ঘুরবো ঘুরবো। কোথায় ঘুরবি দেখা, খুশি ইচ্ছা রাস্তায় কোথায় ঘোরা যাবে না, বনে খিদে পেয়ে যাবে। ও বনের আবার খিদে পেয়ে যাবে, তাহলে আমরা কি করবো এখন, রাস্তায় কি খাবো আমরা, রাস্তায় কি খাবো? একটু কিছু খেয়ে চলে যাবো, একটু কিছু খেয়ে চলে যাবো, একটু কিছু তো খেতে হবে, একটু কিছু খেতে হবে। দাদা ভাই দিদি ভাই মা কি খেতে হবে, তাহলে আগে ঘুরিয়ে নিতাম। জন জন আমরা এখন এসেছি নিউ টাউনে, এই যে এই জায়গাটা, এই যে কি লেখা যা, ওই সাইকেলটা দাঁড়িয়ে আছে, কিছু বোঝা যাচ্ছে না, কি সিলিকন ভ্যালি মোর মনে হয় লেখা পিছনে, ঠিক সাইকেলটার পিছনে, এই যে সাইকেলটার পিছনে। এখানে জায়গাটা একটু ফাঁকা ফাঁকা আছে, আর এখানে কিছু কিছু ফুড কার্ট টাইপের আছে, অনেক রকমের খাবারের দোকান আছে দেখলাম, তাই এখানটাই আমরা দাঁড়ালাম। আমরা তো হালকা একটু স্ন্যাক্স স্ন্যাক্সই খাবো, এখানে ফুচকা আইসক্রিম পাপড়ি চাট দেখলাম, এগুলোর দোকান আছে। ওই দিকটায় কী কী আছে চলো দেখছি। হ্যাঁ কি দিলে? দুটো চিকেন কাটলেট, কাটলেট 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 দু পিস। আর তুমি খাবে ললিপপ, আর ললিপপ। আর আমরা ওখানে কি দিয়ে এসলাম, পাপড়ি চাট, পাপড়ি চাট, তারপরে চা খাবো। ভালো করে ধরো, নিচে হাত দিয়ে এরকম ভাবে ধরো, কি খেয়ে নিলো কেমন হয়েছে? আমি তুমিও খাও, কেন ভালোই হয়েছে পাপড়ি চাট। তুমি কি খাবে, তুমি কি খাবে? বাবা ডিম তো, ডিম ছাড়া আলাদা দিচ্ছে, ডিম ছাড়া আলাদা দিচ্ছে, হ্যাঁ অর্ডার হয়ে গেছে, গরম আছে, টেস্ট করবি একটু? আচ্ছা কী রে বাবা কেমন লাগলো, কেমন লাগলো? সবসময় তো রেস্টুরেন্টে যায় ভালো খাস, একটু আমরা বাইরেও খেলাম, কেমন লাগে? মাম্মা ঘুম পেয়ে গেছে। কি খাবি এখন, তুই কি খাবি? তন্দুরি চা। আমরা নিয়েছি এই বড় কাপে, বুঝলে?
প্রচুর গরম, ধরতে পারছি না। মেয়ে ঘুমাচ্ছে পুরো এসির মধ্যে মনে হচ্ছে, প্রচন্ড হাওয়া পড়েছে, ও ঘুম পেয়ে গেছিল অনেকক্ষণ ধরে, ওই জন্য ইয়ে করছিল। পুরো গরমের মধ্যে প্রচন্ড হাওয়াটাও দিচ্ছে। দেখো পুরো ওই দিকটা তো পুরো ফাঁকা না, দেখো হ্যাঁ ওই ফ্ল্যাগ গুলো উঠছে দেখতে বলে, হ্যাঁ ওইদিকে তো পুরোটা ফাঁকা। চাটা কেমন খেলে খাও, গরম তাই একটাই চা, 50 টাকা দাম। হ্যাঁ শীতকাল হলে এটা দেবে হতো না। এটা মনে ভালোই বানিয়েছে খাবি তুই, ভালোই করেছে। ইয়েতে মেলায় করলে ওই তন্দুরি চা গুলোতে কি করে, একবার একটুখানি চুবিয়ে দেয়, গরম আছে একটু পুদিয়ে খাও, ভাড় গুলোকে হয়ে যায়। এখানে দেখলাম 3-4 ভাড় চুবানো, তার মধ্যে আবার মালাই দিয়েছে, বাদামের গুঁড়ো দিয়েছে, আর একটা কি দিল যেন মশলা দিয়েছে একটা। ভিডিও আরো আছে, তোমরা দেখো বাবা, তুমি বলো। এখন ভিডিও করছি, কবে দেব তা ঠিক নেই, তাই তো? না এখন থেকে আমাদের, এখন তোমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছো, মানে এখন যেগুলো যাচ্ছে ধরো সেগুলো আগে আগে করা, আবার আজকে যেগুলো করছি সেটা কবে যাবে জানি না। ভিডিও করে রেখে দিচ্ছি, আমার তো অনেকগুলো ভিডিও ছিল মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, আমার তো অনেকগুলোতে গিয়েছিলাম আমি। আজকে ইয়ের স্পেন্সার থেকে এই 4000 টাকার কেনার চক্করে অনেকটা টাইম চলে গেছে। হ্যাঁ মিলিয়ে মিলিয়ে অনেক কিছু কেনার পর লাস্টে বিরিয়ানি চাল কিনে নিলাম 5 কেজি। আমরা ফিরে এসেছি, চলে এসেছি ঘরে, পৌঁছে গেছি। মামা ঘুম থেকে উঠে গেছে, উঠে গেছে, কি খুশি বের করে, এখন একটু খেতে হবে মাম্মা। তোমার খুদু পেয়েছে না, তোমার খুদু পেয়েছে না, বুঝলো? ও সোনা মা, সোনা মা, সোনা মা, এই যে এই যে বাবান, বাবান কেমন এনজয় করলে, কি করতে বসেছো তুমি এখন আবার? বাবা কি আবার করছে কে জানে বাবা। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি, টুকটাক একটুখানি শপিং করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, তারপর চলে এলাম। একটা ছোটোখাটো একটা আউটিং হলো, ভালোই লাগলো। তোমাদেরও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই। মামা টাটা করে দাও, মামা টাটা করে দাও, মামা টাটা করে দাও, আমি তো স্মাইল দিই না তাহলেই হবে। মামা টাটা করে দাও, বাই বাই। বাবা খুব বিজি, টাটা।